ভোটের মাঝে বড় রায় ওবিসি সার্টিফিকেট বাতিল দু থেকে দু তবে ওবিসি সার্টিফিকেট নিয়ে এই সময়ের মধ্যে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে প্রায় পাঁচ লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল হবে বাতিলের সম্ভাবনা কথা বলবো বন্ধুরা ইতিমধ্যে তোমরা শুনে নিয়েছো কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট সে এ হোক বা বি হোক সেই সার্টিফিকেট কিন্তু তৈরি হয়েছে সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে এই রায় কিন্তু দিয়েছে কলকাতা হাইকোর্ট তো এবার এই রায় শোনার পর থেকে ওবিসি প্রার্থী যারা রয়েছে তাদের মাথায় হাত পড়ে গেছে তারা দুশ্চিন্তায় ভুগছো কি তোমার নামটা কি এই ওবিসি তালিকায় রয়েছে তোমার টাইটেলটা কি এই ওবিসি তালিকায় রয়েছে তোমার ও সার্টিফিকেট কি ক্যান্সেল হবে তার সাথে সাথে আমাদের যারা ডাব্লিউপি এবং কেপি প্রার্থী রয়েছে যারা অ্যাপ্লাই করেছ বা বিভিন্ন জবে যারা রয়েছ তারা ভাবছ যে আমাদের যে চাকরি সেটা কি থাকবে তার সাথে সাথে আমরা যে অ্যাপ্লাই করেছি সেখানে কি কোনো রকম প্রবলেম হবে তো এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের দুশ্চিন্তা একটু হলেও দূর করার চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে এবার সর্বপ্রথম আসি যে দেখো তোমাদের রাইস এটা কি ঘোষণা করেছে দেখো বলা হচ্ছে আজকের আনন্দবাজার পত্রিকা এটা উঠে এসছে দেখো তো রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংক্রান্ত দু সালের বিধি বাতিল করল কলকাতা হাইকোর্ট বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মন্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে তার ফলে ওই বিধি অনুযায়ী যে ওবিসি সংসারপত্র দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু বাতিল হবে এদিন এই রায় ঘোষণার পর একটি জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি এই রায় মানেন না ডিভিশন বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হতে পারে বলে তাই জল্পনা শুরু হয়েছে তবে কোর্ট জানিয়েছে দু সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছে তারা এই রায়ের আয়ত্তে পড়বে না ইতিমধ্যে যারা দু হাজার বারো সালের সংশয়পত্র দিয়ে চাকরি পেয়েছে পরীক্ষায় পাস করেছে বা সরকারি সুবিধা লাভ করেছেন তাদের উপরে রায়ের কোনো প্রভাব পড়বে না তবে এখন থেকে এই সংশয় আর ব্যবহার করা যাবে না এমনটাই কিন্তু কোটের রায় এবার এই প্রেক্ষাপটটা দেখো কবে এখানটা এই জল্পনাটা শুরু হয়েছিল কখন থেকে যে সিঙুর যখন টাটা কারখানা নিয়ে যখন যাচাই চলছিল সেই সময় রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্ট উঠে এসেছিল সরকারি চাকরি শিক্ষায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব খুব কম পরে কেন্দ্রের মনমোহন সিং যখন ছিল সরকারে গঠিত রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ সামনে আসে তার ভিত্তিতে বামপ্র সরকার মাসুদাল হোসেনের নেতৃত্বে কমিশন তৈরি করে পরে দায়িত্ব পান বিধায়ক মসলিন মোল্লা কমিশনের সমীক্ষা ও ও মতামত ভিত্তিতে সংখ্যালঘুদের সম্প্রদায়ের মধ্যে অর্থ সামাজিকভাবে পিছিয়ে থাকা কিছু অংশকে ও বিসি তালিকায় এনে সংরক্ষণে আয়ত্ত আনা সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংরক্ষণ ভিত্তি অর্থনৈতিক যে কাঠামো সেটা কিন্তু তৈরি করা হয় এবার দেখো কিভাবে তালিকা তৈরি হলো দেখো আদালতের নির্দেশে উল্লেখ রয়েছে দু হাজার দশ সালের আঠেরোই ফেব্রুয়ারি তৎকালীন বামফ্রন্ট সরকার মুসলিমদের জন্য দশ শতাংশ সংরক্ষণ ঘোষণা করে ছ মাসের মধ্যে তৎকালীন অনাগ্রসর জাতি কমিশন একচল্লিশটি মুসলিম সম্প্রদ সহ মোট বিয়াল্লিশটি সম্প্রদায়কে তালিকাভুক্ত করার সুপারিশ করে তৎকালীন বামফ্রন্ট সরকার সেই তালিকা মেনে নেয় এবং তারপরে দু সালে আমাদের তৃণমূল সরকার সেটা কিন্তু আরও পঁয়ত্রিশটি সম্প্রদায়কে ও বিসি গোত্রে আনে এর ফলে কিন্তু এই তালিকাটা কিন্তু সৃষ্টি হয় সেইখান থেকে কিন্তু তালিকাটা বাতিল করা হয় এই দু সালে যে এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর চালু হয়েছিল সেই দু হাজার বারো থেকে যেই সমস্ত তালিকাগুলো তৈরি হয়েছে সেই সমস্ত প্রার্থীদের কিন্তু ও বিসি সার্টিফিকেট এখানে তোমাদের বাতিল হবে এবার আসা যাক তোমার যে অনেক ভাহাজ্য যে আমার সংসারপত্রটি আমি তৈরি করেছি দু সালে বা দু হাজার সালে বা দু সালে এবার আমার কি সংসারপত্রটি বাতিল হবে তেমনটা কিন্তু নয় এবার এখানে কিছু লিস্ট রয়েছে যে টাইটেলের লিস্ট রয়েছে এই নোটিফিকেশান বের হয়েছিল বেশ কিছু নোটিফিকেশানে কিন্তু বের হয়েছে এই ওবিসি যে সার্টিফিকেট নিয়ে সংসারপত্র নিয়ে কারা অ্যাপ্লাই করতে পারবে না করতে পারবে সেই সমস্ত তালিকা কিন্তু বারংবার বের হয়েছে তো সেখান থেকে দু সালে যে নোটিফিকেশানটা বের হয়েছিল সেই সমস্ত যাদের নাম এসেছিলো দু সালে মানে যে সমস্ত টাইটেলের ব্যক্তিরা আবেদন করতে পারবে সেইটা কিন্তু সেই পর্যন্ত কিন্তু ভ্যালিড তারপরে দু হাজার দশের পর দু হাজার বারো সালে একটা নোটিশ আসে সেইখান থেকে এবার যাদের নাম ঢোকানো হয় বা তৃণমূল সরকার যে সমস্ত প্রার্থীদের বা সাবকাস্ট যারা যেগুলো অ্যাড করেছিল সেইগুলো কিন্তু বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এবারে এই কোর্টের নির্দেশ কি রয়েছে দেখো দু সালে বিধি অনুযায়ী তৈরি সব ওবিসি বিসি বাতিল যারা ওই শংসাবদ্ধিতে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে এবং যারা কোনো পরীক্ষায় পাস করেছেন তাদের উপরে রায়ের প্রভাব পড়বে না তারা ওবিসি লাভটা উঠাতে পারবে চাকরি যারা কোনো সরকারি সুবিধা পেয়েছেন তাদের উপরে প্রভাব পড়বে না নতুন তালিকা তৈরির ক্ষেত্রে উনিশশো সালে আইন মেনে কমিশনের সঙ্গে পরামর্শ করে অনগ্রসর কল্যাণ দপ্তরের সুপারিশ বিধার বিধানসভায় পেশ করা করবে এবং এই নতুন আইন কিন্তু আবার তৈরি করা যায় এটা কিন্তু একবারে যে বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয় তোমাদের যে ক্যান্সেল হয়ে যাওয়ার পর তোমাদের আবারও কিন্তু সরকার সেটাকে বিধানসভায় পাস করে কিন্তু আবার আইন আনতে পারে তো সেটা কিন্তু একটু দেরি হবে অবশ্যই সেই ব্যাপারে আমরা যাচ্ছি না তো সংসাপপত্র কেন অবাধ্য হইলো মানে অবৈধ কেন হইল সেটা দেখো এবার উনিশশো সালে একটা আনিক অনগ্রসর আয় জাতি সংক্রান্ত আইন মানা হয়নি বলে কলকাতা হাইকোর্ট এটা কিন্তু জানিয়েছে এবার এই সেই ব্যাপারে কিন্তু শুনানি হওয়ার পর এটা কিন্তু ক্যান্সেল হয়েছে এবার আসি তোমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং তার সাথে ডাব্লিউ কনস্টেবল এছাড়াও আরও অন্যান্য চাকরি যারা অ্যাপ্লাই করেছে। তাদের কি ও বিসি অ্যাপ্লাই যাদের হয়ে গেছে তাদের কি ও বিসি ক্যান্সেল হয়ে গেল তারা কি ও বিসির আর লাভ ওঠাতে পারবে না তো এটাও কিন্তু এখনও স্পষ্টভাবে কিন্তু বলা যাচ্ছে না তবে আশা রাখতে পারো তোমাদের হান্ড্রেডে নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না তোমরা কিন্তু ওবিসি যে লাভ সেটা কিন্তু পারবে উঠাতে এরপর যেগুলো আসবে সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না ওবিসি হিসেবে হিসাবে তখন তোমাদের কিন্তু জেনারেল হিসাবে আবেদন করতে হবে এবার এরপর কি হয় সেটা কিন্তু সরকার দেখুক বা ভবিষ্যতে দেখা যাবে আপাতত যেগুলো অ্যাপ্লাই করে দিয়েছো বা যেগুলো কাজ চলছে তোমার ইন্টারভিউ হয়ে গেছে বা টেটে তুমি পাস করে রয়েছো এই সমস্ত ব্যাপারে তোমাদের কিন্তু আর প্রবলেম হবে না তোমরা কিন্তু ওবিসি থেকে যাবে এবার চলো দেখিনি তোমাদের যে ও তালিকা তালিকায় যাদের নাম রয়েছে সেই পিডিএফটা দেখিনি সেটা একবার তোমাদেরকে দেখায় যে লিস্টে কাদের কাদের নাম রয়েছে তো এইখানে দেখো লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস ইন ওয়েস্ট বেঙ্গল তো এইখানে দেখো এই নোটিশ দেখো উনিশশো থেকে শুরু হচ্ছে এখান থেকে কিন্তু যে ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছিল তো এরপর দেখো পরপর নোটিস জারি করা হয়েছে তো এইখান পর্যন্ত সব ঠিক আছে সমস্ত কিন্তু ভ্যালিড এরপর দেখো দু হাজার দশ এই দু হাজার দশেই কিন্তু এই নোটিফিকেশান এই মুসলিম পেন্সি এখানে আছে তারপরে এরপর কিন্তু দু হাজার এগারো বারো এগুলো কিন্তু শুরু হয়েছে তো তালিকাটা কিন্তু এই যে একশো আট নম্বর পর্যন্ত লিস্ট যে যাদের নাম রয়েছে বা যাদের টাইটেল রয়েছে সেই সমস্ত প্রার্থীরা কিন্তু ভ্যালিড এবার ইনভ্যালিড যাদেরকে বলা হচ্ছে তারা দেখো এই যে একশো নয় থেকে একশো আশি পর্যন্ত যে সমস্ত টাইটেলগুলো রয়েছে সেইগুলো কিন্তু ইনভ্যালিড করে দিয়েছে আমাদের কলকাতা হাইকোর্ট এবার এই এর মধ্যে কি কারা রয়েছে বাঙ্গি রয়েছে আরও গোর্খা রয়েছে এখানে আমাদের সব থেকে বড়ো যা যেটা রয়েছে খান রয়েছে তার সাথে সাথে মুসলিম খান যারা রয়েছে তাদের এছাড়া সেক এই সেকটাও কিন্তু এখন থেকে আর ও নয় এটা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ তো এই রকমভাবে কিন্তু ক্যান্সেলটা করা হয়েছে এবার দু হাজার দশের আগে যাদের রয়েছে যেমন মুসলিম মন্ডল রয়েছে পেঞ্চি রয়েছে খসি রয়েছে বিশ্বাস রয়েছে এই সমস্ত টাইটেলগুলো কিন্তু তাদের ওবিসি সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হচ্ছে না তুমি ও সার্টিফিকেট আজ করো বা কালকে করো সেটা কোনো ফ্যাক্ট নয় তোমাদের লিস্টে নাম থাকতে হবে অর্থাৎ এই যে লিস্ট সেই লিস্টে তোমার টাইটেলটা থাকলেই তোমার ও সার্টিফিকেট কিন্তু ভ্যালিড রয়েছে কোনো রকম প্রবলেম হবে না এই সমস্ত লিস্টে যাদের নাম রয়েছে এই একশো নয় থেকে একশো আশি পর্যন্ত যেই সমস্ত টাইটেলগুলো রয়েছে তাদেরই কিন্তু একমাত্র ও সার্টিফিকেটটা ইনভ্যালিড বা সেটা কিন্তু আর কাজ করবে না বা আর কাজ করানো যাবে না সেই সমস্ত ওবিসি নিয়ে আর কোনো রকম সুবিধা কিন্তু তোমরা নিতে পারবে এটাই কিন্তু মেন ফ্যাক্ট তো এগুলো তোমরা দেখে নেবে তা তোমাদের লিস্টে তোমার টাইটেল রয়েছে কি না রয়েছে সমস্ত কিছু দেখা তো সম্ভব না এত বড়ো লিস্ট তোমাদেরকে দেখিয়ে দেওয়া সম্ভব নয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এটা শেয়ার করে দেব সেখানে তোমাদের টাইটেল তোমরা দেখে নেবে তো যারা টেনশন করছো তারা টেনশন করো না তোমাদের কিছু না কিছু তো হাল একটা বেরোবেই তা তো সেটা নিয়ে ভাবার দরকার নেই যেগুলো অ্যাপ্লাই করেছো সেগুলোর জন্য ভালো মতো পড়াশোনা করতে থাকো সেটা কিন্তু তুমি চান্স পাবে সেটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই এবার সামনে কী হয় সেটা তো ভবিষ্যতের সুপ্রিম কোর্টের রায় ছাড়া তো বলা যাবে না কারণ মমতা ব্যানার্জি সেটা কিন্তু সুপ্রিম কোর্টেই নিয়ে যাবে শেষ পর্যন্ত তো সেই সুপ্রিম কোর্টের রায়ের ওপর পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে যদি কিছু হয় আবার নতুনভাবে কিন্তু সরকার তো রয়েছে সরকার চেঞ্জ হলে একটা টেনশন ছিল এরা কিন্তু আবার বিধানসভায় একটা আইন পাস করে তোমাদেরকে কিছু ব্যবস্থা করার চেষ্টা নিশ্চয়ই করবে তো সেদিকে নজর থাকবে তার আগে তোমাদের কিন্তু এখন থেকে অত টেনশন নেওয়া দরকার নেই মোটামুটি যাদের চাকরি তো হয়ে গেছে তাদের কোনো প্রবলেম নেই বা যা সে সমস্ত সুবিধে যে সমস্ত সুবিধা তোমরা নিয়ে নিয়েছো সেগুলোতে কোনো প্রবলেম হবে না তোমাদের চাকরিও ক্যান্সেল হবে না আর আশা করি তোমাদের ডাব্লিউ বিপে বা কেপিতে রকম প্রবলেম হবে না যেটা নিয়ে বারবার কোয়েশ্চেন করছিলে তোমরা তো সেটাতে কোনো রকম প্রবলেম তোমাদের হবে না এমনটা কিন্তু আশা করা যাচ্ছে কারণ সুপ্রিম কোর্টের সরি কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে আজ থেকে অর্থাৎ গতকাল থেকে কিন্তু আর কোনো রকম অ্যাপ্লাই করা যাবে না ওই সমস্ত সার্টিফিকেট নিয়ে তো সেই ভিত্তিতে তোমাদেরকে বলা যাচ্ছে যে ওর ওগুলো যেহেতু অ্যাপ্লাই হয়ে গেছে সেক্ষেত্রে সেগুলো আর চেঞ্জ করা সম্ভব হবে না মনে হয় তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আর প্রবলেম হবে না তো সেটা যদি বড়ো রকম আপডেট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো এখন টেনশন অত না করে নিজের পড়াশোনায় একটু মন দাও আর দেখা যাক কী হয় সামনে যা হবে তোমাদেরকে সেটা জানিয়ে দেবো সে যা হবে সেটা তো কোর্টের নির্দেশই হবে এছাড়া আর কিছু বলার নেই তো বেশি টেনশান না করে পড়াশোনায় মন দাও এটাই বলে শেষ করছি আজকের ভিডিওটি এবং লিস্টটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের লিস্টের নাম রয়েছে কি না রয়েছে সেক্ষেত্রে তোমরা একটা চেক করে নেবে ঠিক আছে তো থ্যাংক ইউ ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য